আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হৃদমোহিনী গল্পের 19 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সাদা তুলতুলে পশমি সোয়েটার ও লাল টুপিতে মিশুকে খরগোশের বাচ্চার মতো লাগছে। ঠোঁট দুটো অসম্ভব রকমের গোলাপি, কালো জিন্সের উপর সাদা সোয়েটার, মাথায় লাল রঙা টুপি, পায়ে কালো কেডস, কানে সাদা ইয়ারফোন, একেবারে খুকি খুকি বাপ চলে আসছে চেহারায়। বাস ছাড়ার পর থেকে মিশুর কথার জড়ি করে বসেছে। ছোট্টবেলায় গল্প শুনিয়ে যাচ্ছে মেঘালয়কে। মিশু ছোটবেলা থেকে প্রচুর বকবক করত, বান্ধবীদের সাথে গল্প করতে করতে নিজের বাড়ি পেরিয়ে অনেক দূর চলে যেত। এরপর যখন বুঝতে পারত বাড়ি পার হয়ে এসছে তখন আবার ফিরে আসতো। কথা বলতে বলতে প্রচুর ভালোবাসে এই মেয়েটা। তন্ময়ের প্রতারণার শিকার হওয়ার পর থেকে হুট করেই কেমন যেন চুপসে গেছে। মেঘালয় খুব মনোযোগ দিয়ে শুনছে মিশুর কথাগুলো। মেয়েটা কথা বলার সময় সমানতালে দুই হাত নাড়াতে থাকে, ভালোই লাগে দেখতে। মিশু কথা থামিয়ে বলল, এই কি দেখছেন এইভাবে? মেঘালয় বলল, তোমাকে আজকে খরগোশের বাচ্চার মতন লাগছে। মিশু বলল, আমার আব্বুকে আপনার খরগোশ মনে হয়? মেঘালয় বলল, ছি ছি, আমি মোটে এরকম বলিনি। মিশু বলল, আমি বুঝি, আমাকে পুতুলের মতন লাগছে না? মিশুর কথা শুনে মেঘালয় বলল, ইচ্ছে করছে কোলে বসে নিয়ে আদর করি। মিশু বলল, কোলে উঠি? মেঘালয় মুচকি এসে বলল, রাত নামক বাসের লাইট নিভিয়ে দিলে কোলে নিব। মিশু লজ্জায় মাথাটা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মেঘালয়কে আজ দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে, গালের খোঁচা খোঁচা চাপদাড়িগুলো আগের চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে। মিশুর ইচ্ছে করছে গালটা ওর গালের সাথে কষে দিতে। রাত কখন নামবে? মেঘালয় বলল, আমি এই জন্য কখনো ভাবিনি এভাবে আমার বিয়ে হবে। কী অদ্ভুতভাবে সব কিছু ঘটে গেছে। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে, শীতকালে এরকম একটা কোলবালিশ দরকার ছিল। মিশু মেঘালয়ের কাঁধে মাথা রেখে বলল, আপনি অনেক ভালো। মেঘালয় মিশুর দিকে আড় চোখে তাকিয়ে বলল, তোমার ঠোঁট দুটো এত লোভনীয় লাগছে কেন? ইচ্ছে করছে কামড়ে শেষ করে দেই। শিউরে উঠে চোখ বন্ধ করল মিশু। কী সব বলে এই লোকটা, একটু লজ্জা নেই? লাজুক স্বরে আমতামতা করে মিশু বলে, আমার একটা অদ্ভুত ইচ্ছে আছে। মেঘালয় কৌতূহলে জানতে চাইল, কী ইচ্ছে? মিশু বলল, আমার খুব ইচ্ছে একটা না একদিন দৌড়ে শুধু চুমু খাব। মেঘালয় অবাক হয়ে অস্পষ্ট স্বরে বলল, 24 ঘন্টা? একটা না 24 ঘন্টা? এটা কি আদৌ সম্ভব? মিশু বলল, আলতো করে স্পর্শ করলেই সম্ভব। এই একদিন গোসল বন্ধ, রুম থেকে বের হওয়া বন্ধ, এমনকি খাওয়া দাওয়া বন্ধ, শুধু চুমু খেয়েই থাকবো। মেঘালয় হেসে ফেলল, হাসতে হাসতে বলল, ওকে ডান, কক্সবাজারে পৌঁছতে দাও আগে, তোমার সমস্ত ইচ্ছে পূরণ করা হবে, আরও কিছু আছে? মিশু মাথাটা চাকিয়ে বলল, না। মেঘালয় বলল, আমার কাছে? আমার আছে। চাপ সামলানোর জন্য প্রস্তুত হও। মিশু দুই হাতে মেঘালয়ের বুকে কিল বসাতে বসাতে বলল, খারাপ, প্রচণ্ড রকমের খারাপ। মেঘালয় বলল, তুমি বললে কিছু না আর আমি বললি খারাপ? মিশু বলল, হ্যাঁ, আপনি একজন একটা জঘন্য। মেঘালয় বলল, এই জঘন্য লোকটাকেই গ্রহণ করতে হবে? মিশু বলল, চুপ করুন, দোহায় লাগে, আমার লজ্জা করছে। মেঘালয় বলল, বাহ, তোমার একটা না 24 ঘন্টা লাগবে সেটা বলতে লজ্জা নাই, আর আমি বলল লজ্জা? মিশু মেঘালয়ের বুক বরাবর একটা ঘুষি দিয়ে বলল, চুপ, একদম চুপ, আমরা খুব অশ্লীল হয়ে গেছি। মেঘালয় হেসে দিয়ে বলল, বর বউ বুঝি কখনো অশ্লীল হয়?
মিশু বলল, আপনি আমার বড়টর না, এবার চুপ করে বসুন তো, একটু শান্তি দিন। মেঘালয় বলল, ওকে, তুমি আমার বউটো না, আমরা একে অপরকে চিনি না, ডান? মিশু বলল, ওকে ডান। দুজনে মুচকি হেসে দুজনের মতো দুদিকে মাথা রেখে বসে গেল। মিশু একেবারে জানালার কাছে মাথা রেখে বসে পড়ল, আর মেঘালয় সিটের একেবারে এক কোণায় বসল। দুজনের মাঝে এক হাত ফাঁকা জায়গা, কেউ আর কারোর দিকে তাকাচ্ছে না, এমন ভাবে যেন কেউ কাউকে চেনেই না। মিশু ইয়ারফোনে গান ছেড়ে দিয়ে জোরে সাউন্ড দিয়ে শুনতে লাগলো। জানালা দিয়ে শিশির করে বাতাস এসে গায়ে লাগছে, ঠান্ডা লাগলেও ভালো লাগছে অনেক। এদিকে মেঘালয়ের কাছে কোনো ফোনও নেই, সে গালে হাত দিয়ে বসে রইল চুপচাপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে, কেউ কারোর সাথে কথা বলেনি এখনও, দুজনেই জার্নিটাকে এনজয় করছে। সন্ধ্যা নামার পর বাসের জানালা বন্ধ করে দিতে হলো। মেঘালয় একবার মিশুর দিকে তাকাচ্ছে না, বাইরে অন্ধকার নেমেছে বলে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকাও যায় না। মিশু কান থেকে ইয়ারফোন করে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। মেঘালয় চমকে উঠে বলল, অফকোর্স। মিশু বলল, হাই, আমি মিশু, আপনি? মেঘালয় বলল, মেঘালয় আহমেদ। মিশু বলল, বাহ, নাইস নেম, ইউ লুকিং সো হ্যান্ডসাম। মেঘালয় বলল, ইউ আর সো হট। মিশু খেপে গিয়ে মুখটা বাঁকা করে তাকালো অন্যদিকে, লোকটা অনেক খারাপ। মেঘালয় হেসে উঠল মিশুর মুখের ভঙ্গি দেখে, তারপর বলল, আপনি কোথায় যাবেন? মিশু মেঘালয়ের দিকে না তাকিয়ে বলল, কক্সবাজার, আপনি? মেঘালয় বলল, আমিও হানিমুনে যাচ্ছি। মিশু বলল, আমি জিজ্ঞাসা করিনি। মেঘালয় বলল, ও আচ্ছা, আপনি দেখতে খরগোশের বাচ্চার মতন। মিশু বলল, থ্যাংকস ফর ইউর লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। মেঘালয় হেসে বলল, কলা খাবেন? মিশু বলল, হোয়াট? মেঘালয় বলল, ব্যানানা উইথ ব্রেড, বলে দুষ্টুমির হাসি আসলো। মিশু হেসে বলল, নো থ্যাংকস। এরপর দুজনের সামনের দিকে তাকিয়ে হাসলো। মিশু বলল, আপনি কি করেন জানতে পারি? মেঘালয় বলল, বউয়ের সেবা করি, আপনি? মিশু বলল, বরের সেবা গ্রহণ করি, নাথিং এলস। মেঘালয় বলল, গ্রেট। আবারও দুজনের মুখ টিপে হাসলো। বাসের লাইট নিভিয়ে দেওয়া হলো খানিক বাদেই। এখনও দুজনের মাঝে একা দূরত্ব, যে যার মতো বসে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। রাত নেমেছে, অন্ধকারে এক ধরনের ভালো লাগার কাজ করছে। বাস ছুটে চলছে দ্রুত গতিতে। মেঘালয় ব্যাগ থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। মিশু বুঝতে পেরে বলল, এক্সকিউজ মি। মেঘালয় বলল, ইয়েস। মিশু বলল, আপনি কি আপনার চাদরটা শেয়ার করতে পারি? মেঘালয় বলল, শিওর। মেঘালয় একটু কাছে এগিয়ে এসে চাদরটা মিশুর গায়ের ওপর টেনে দিল। মিশু একদম মেঘালয়ের শরীরে ঘেঁষে বসে বলল, আমি কি আপনার কাঁধে মাথা রাখতে পারি? মেঘালয় বলল, শিওর, আমার কাঁধ তো আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই ম্যাম। মিশু বলল, আপনাদেরকে মানে? মেঘালয় বলল, আমার মিসেসকে আর আমার মিসমিসকে। মিশু বলল, ওকে থ্যাংকস। দুজনেই আবারও মুখ টিপে হাসল। মিশু মাথা রাখল মেঘালয়ের কাঁধের ওপর, মেঘালয়ের সিটটা লম্বা করে দিয়ে শুয়ে পড়ল। মিশু শুয়ে পড়ল মেঘালয়ের বুকের ওপর, দুজনেই শুধু মুখ টিপে হাসছে। মিশু অন্ধকারে মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, হেই, হোয়াটস ইউর প্রবলেম? মিশু বলল, সরি। মেঘালয় বলল, হাগ মি। মেঘালয় মুচকে এসে জড়িয়ে ধরল মিশুকে। মেয়েটা দুষ্টুমিতে কম না, একে অপরকে জড়াজড়ি করে অর্ধশ অবস্থায় সিটে হেলান দিয়ে রইল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মিশু মাথা তুলে বলল, এত সুখ সুখ লাগে কেন? উত্তরে মেঘালয় নিচু হয়ে নিজের ঠোঁট দিয়ে মিশুর ঠোঁট মৃদু চাপ দিয়ে বলল, সুখে বেশি যেতে লাগলো মিশু। দুহাতে মেঘালয়ের জ্যাকেট খামচে ধরতে লাগলো। মেঘালয় এক হাতে মিশুর কোমরটা ঝাপটে ধরে অন্য হাতে চাদরের ভেতরেও দুষ্টমি চালিয়ে যেতে লাগলো। 28 বছরের এক যুবক আর 18 বছরের এক তরুণী, দুজনের সমস্ত সত্তা যেন এক হয়ে মিশে যেতে আরম্ভ করেছে। দুজনের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু একই দ্বারা মিশে যাচ্ছে। ভালোবাসার স্পর্শ যেখানে অটল, বয়স আর অন্য সমস্ত ব্যবধান সেখানে তুচ্ছ। বাসেও তাদের দুষ্টুমি এইভাবেই চলতে লাগলো, না জানি হোটেলে গেলে কী হয় আল্লাহ জানে। তো যাই হোক,
এরপর আর কোনো কিছুই বলতে পারছি না, আমি চলে যাই। ঠিক আছে, পরে কি হয় পরে জানাবো পরবর্তী ভিডিওতে। কেমন পুরো গল্পটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক ডায়ারির সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।